Şardaş. পাসপোর্ট 2 ইঞ্চি। আচ্ছা এই ইনফরমেশনগুলো আর কতবার দিতে হবে বলুন তো? কাল থেকে তো অন্তত 3 বার এই ইনফরমেশনগুলো দিয়েছি। নারা কি কোঅপারেট করব কি? আপনারা তো কোঅপারেট করছি, আপনারা কি করছেন? এই ইনফরমেশনগুলো নিয়ে গালে হাত দিয়ে বসে আছেন নাকি? একটা মানুষকে খুঁজে বার করতে কতক্ষণ লাগে আপনাদের? দেখুন আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার মেয়ের আর কোথাও যাওয়ার ছিল না। কি বলছেন কি? না না, আপনারা আপনারা আমাদের শেখাতে আসবেন না আমার মেয়ের কোথায় যাওয়ার কথা ছিল না। কি মর্গে? আমি জানি মর্গে অনেক আনআইডেন্টিফাইড বডি থাকে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। দাদা নন্দা নন্দা ওরা ওরা বলছিল একবার ওই হাসপাতালে মর্গে খবর নিতে, মানে অনেক আনআইডেন্টিফাইড বডি ওখানে থাকে। তাই চুপ করো তোমরা। হ্যাঁ দেখ না, আমরা তো বুঝতে পারছি না ওদের কথা, কি সব কিছু আবল তাবল বকছে। মর্গে মর্গে গিয়ে দেখতে বলছে, বোকা বোকা কথা, ওরা এমনভাবে কথা বলছে যেন মোড়া নেই, মোড়া রাখবে। বলতে নেই দাদা, এগুলো বলতে নেই, আর বলো না, আর বলো না, এগুলো বলতে নেই। আমি তো জানি না, আমি জানি কিচ্ছু হয়নি, মোর কিচ্ছু হয়নি, জানিস। মোর ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে, আস্তে আস্তে ফিরে আসবে। এসে বাপকে বুকে ও ঝাঁপিয়ে পড়ে বলবে এই কথা ওই কথা নানা কথা। আমি ওকে ভীষণ বকবো, আমাকে ওকে পৌঁছতে দেয়নি। আমি কিন্তু দেখিস ও বুকে চলতে ঝাঁপিয়ে পড়ে কাঁদো। আমি কিন্তু তাকে শুনছি না, আমি কিন্তু ওকে ভীষণ বকবো আজকে। দেখে যাই, আমি ওকে ভীষণ বকবো আজকে। আসুক আমার মেয়েটা, আসবে আমাদের কাছে, ফিরে আসবে। তোকে না ডাক্তারবাবু শুয়ে থাকতে বলেছেন, চল ঘরে চল। না মা, আমার বাবার সঙ্গে তো একটা কথা বলার আছে। ঠিক আছে ঠিক আছে, বলবি, এখন ঘরে চল, দরকার হলে বাবা তোর ঘরে গিয়ে কথা বলবে। ছাড় না দিদি, আমি ঠিক আছি। আমি জানি তুই কি বলবি। বৌমাকে খুঁজে বার করার সব চেষ্টাই হচ্ছে, তুই দুশ্চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তোমরা সবাই চেষ্টা করছো, তোমরা সবাই মোহরকে খুব ভালোবাসো, কিন্তু কি বাবা, তুই যদি অসুস্থ শরীরে এরকম করিস, বিপদ তো কিছু কমবে না বল। সবে একটু সেরে উঠেছিলি, আরো অসুস্থ হয়ে যাবি তো। কিছু হবে না মা, এভাবে বাড়িতে শুয়ে থাকতে আমার পাগল পাগল লাগছে। তাকে মোহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি অপদার্থের মতো বাড়িতে শুয়ে রয়েছি। ওকে বলতে দে, এসে বলুক না ও কি বলবে। পুলিশ কি করলো, কত দূরে গেলো, তোমরা কোনো খবর রাখো? কি ফিডব্যাক দিল পুলিশ? তুই চিন্তা করিস না, সব চেষ্টাই করা হবে। কবে হবে? হ্যাঁ কখন হবে? এখন অবধি তো প্রপার ইনভেস্টিগেশনই শুরু হলো না। কিন্তু ভাই, পুলিশকে যদি ডাইরেক্টলি ইনভলভ করি সেই ব্যাপারে, তাহলে তো মোহরেরই ক্ষতি। লাভ ক্ষতি হিসাব করার সময় কি আদৌ বাকি রয়েছে? হ্যাঁ মানে কি বলতে চাস তুই? মোহর আদৌ বেঁচে আছে কিনা তাই তো নিশ্চিতভাবে জানি না আমরা। ইন্দ্র কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমাদের একবার হাসপাতালগুলোতে গিয়ে খোঁজ করা উচিত, মর্গে মর্গে গিয়ে দেখা উচিত, আনআইডেন্টিফাইড বডিগুলো একবার গিয়ে দেখা উচিত, যদি ওর মধ্যে থেকে থাকে। চুপ কর ভাই, প্লিজ চুপ কর, আর বলিস না। শুনতে ভালো লাগছে না তো? আমারও লাগছে দাঁড়ে, কিন্তু কি করবো বল, সত্যকে তো ফেস করতেই হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছি। আমি আজই একবার হাসপাতালগুলোতে যাব। তুই যাবি? হ্যাঁ, আমি যাব। বলছি এবার কিন্তু আমার হাত উঠে যাবে। মানে? আমার গায়ে হাত তুলেছে, রাজেশ দাসের গায়ে হাত তুলেছে, রাজেশ দাসের। নেহাত আপনি না করেছিলেন বলে, কিন্তু এবার কিন্তু আমি আর সহ্য করব না। তার মানে ওর হাত খোলা ছিল না? একদম না, বাধা ছিল, ছাড়িয়ে নিয়েছে। দোষটা কার? বোধহয় ঠিক মতন বাধা ছিল না। বোধ হয়। এবার তো আমার ভয় লাগছে। মানে? বিখ্যাত রাজেশ দাস এখন বোধ হয়ের উপর নির্ভর করে বুঝি। দেখুন আমি থাক, আমার বোঝা হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা মনে আছে নিশ্চয়। মোহরের গায়ে যেন টাও আচুর না লাগে, তাই তো? এবার যে কথাটা বলার জন্য ফোন করলাম সেটা বলি। এখন আমাদের অভিমন্যু সেনকে নিয়ে পড়তে হবে। গোটা ব্যাপারটায় তাকে কিভাবে জড়াতে হবে সেটা আমি আপনাকে বলে দেব। আর আমি আপনাকে পরে ফোন করছি। আমাকে ছেড়ে দাও অপু, আমি ঠিক আছি। ইন্দ্র, তুই এত অবুঝ হচ্ছিস কেন? আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোমরা তো আমার কথাটা বোঝার চেষ্টা করছো না। কি ব্যাপার কি ইন্দ্র, এসব কি হচ্ছে? হ্যাঁ, কি শুরু করেছিস? তোকে তো আমরা ম্যাচিওর বলে জানতাম। ছোটকা, তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মোহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছো? কেন পারবো না, আমরা সবাই সেটা বুঝতে পারছি। সবাই ওয়ারেড, মোহর এবাড়ির বউ। মোহরে অনেক কিছু হয়ে থাকতে পারে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা তার চেয়ে খারাপ কিছু হয়েছে ওর। হয়তো মোহর আর বেঁচে নেই। তুই চুপ কর। কেন তখন থেকে উল্টোপাল্টা দুশ্চিন্তা করছিস বলতো? কেন তুই ধরে নিচ্ছিস যে? ধরে নিচ্ছি কারণ মিথ্যের সান্ত্বনা আমি আমাকে দিতে পারছি না। মিথ্যে সান্ত্বনা দিয়ে নিজেকে জড় ভরতের মতো বসিয়ে রাখতে পারছি না অপু আমি। আমাদের কারোর ওপর তোর কি একটু ভরসা নেই ইন্দ্র? তোর কি মনে হয় না যে মোহরকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি? মোহরে যদি আর কোনো হদিশ না পাওয়া যায়, সে যদি আর কোনোদিনও এ বাড়িতে ফিরে না আসে, মোহর যদি আর বেঁচে না থাকে, তাহলে আমি জানি তোমরা সবাই খুব দুঃখ পাবে, সারা বাড়ি শোকে ডুবে যাবে। কিন্তু কদিন বাদে আবার আস্তে আস্তে সবাই স্বাভাবিক হয়ে যাবে। পৃথিবী নিজের নিয়ম মতো চলতে থাকবে। আমি কিভাবে বেঁচে থাকবো ছোটকা? মোহর যে আমার অস্তিত্ব, ওকে ছাড়া একটা অর্থহীন জীবন আমি বেঁচে থাকতে পারবো না ছোটকা, কিছুতেই পারবো না। এসব কি বলছিস তুই? আচ্ছা তুই ব্যাপারটা একটু পজিটিভলি ভাবার চেষ্টা কর না। হয়তো মোহরের কিছু হয়নি, হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে নিজের মতো করে খুঁজতে দাও। ইন্দ্র, আমার কথা শোন, ভালো করে বোঝার চেষ্টা কর। ইন্দ্র দেখ, আমি সমস্তটা বুঝতে পারছি যে তুই মোহরকে কতটা ভালোবাসিস, মোহরের অস্তিত্ব তোর কাছে কতটা, কোথায়, সবটা বুঝতে পারছি। শোন, এই আবেগটাকে বাদ দিয়ে যদি একটু ভাবার চেষ্টা করিস। আজকে আমাদের সিচুয়েশনটা দেখতে হবে তো। দেখ, মোহরকে খুঁজে বার করার জন্য যা যা করা প্রয়োজন সমস্তটাই আমাদের দ্বারা সম্ভব, সেটা আমরা করব। কিন্তু এর মধ্যে তুই যদি আলাদা করে মোহরকে খুঁজে বার করার চেষ্টা করিস, তাতে আলাদা কোনো সুবিধা হবে কি? থানা, পুলিশ, হাসপাতাল, ডিটেকটিভ এজেন্সি, এই সমস্ত জায়গা তো আমরাই যোগাযোগ করতে পারবো, আমরাই ছোটাছুটি করতে পারবো। তুই এই ব্যাপারগুলো আমাদের উপর ছেড়ে দে না। আর একটা কথা দেখ, তুই যদি এখন এসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়িস, তখন কি হবে? তখন বাড়ি শুদ্ধ সবাই তো তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এই মোহরকে খোঁজার প্রসেসটা ডিস্টার্বড হয়ে যাবে ইন্দ্র, সেটা হতে দেওয়া যায় না। তুই শান্ত হয়ে থাক, ডাক্তার যেটা বলেছে সেটা শোন। আমরা মোহরকে খুঁজে বার করছি। এত রেশনালি আমি ভাবতে পারছি না ছোটকা, আমাকে নিজেকে খুঁজতে দাও। ইন্দ্র, এই ইন্দ্র এদিকে এই জন্য বলছি, চল খাবি। শান্ত হয় ইন্দ্র, মোহর ঠিক ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ বর্ষা, কোনো খবর পেয়েছো? না। তুমি এখন কোথায়? বাড়িতে, মামি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ কোনো খবর জানাতে পারেনি? কোনো কিচ্ছু না, ওরা খুঁজছে, এখনো খুঁজছে। আপনি একবার আসবেন? হ্যাঁ আমি আসছি। না কিন্তু বর্ষা, আমি ওখানে গিয়ে কি করব? জানি না, বাড়িতে সবার অবস্থা ভীষণ খারাপ, আমার তো মনে হচ্ছে এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়বে। না বর্ষা, ওখানে গিয়ে লোককে ভরসা দেওয়ার থেকে মোরকে খুঁজে বার করাটা আমার পক্ষে অনেক বেশি ইম্পর্টেন্ট। না তবু আপনি যদি বর্ষা প্লিজ, তুমি তো বুঝতে পারছো এই অবস্থায় ওখানে আমার যাওয়াটা ঠিক হবে না। তার থেকে বরং আমি নিজের মতো করে মোহরকে একটু খোঁজার চেষ্টা করছি। আর শোনো, কোনো খবর পেলে আমাকে জানাবে, আমিও কিছু জানতে পারলে। আর হ্যাঁ, ওসব বাড়ির লোককে একটু ভরসা দিও, আমি জানি তুমি পারবে। প্লিজ, হ্যাঁ রাখি। কি ব্যাপারটা, কি হয়েছে বলবে? কি হয়েছে না বললে আমি বুঝবো কেমন করে? তুমি জানো না কি হয়েছে? সেটা তো সবাই জানে, এর মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আমার ভীষণ ভয় লাগছে অপু। তোমাকে তো এর আগে এত ভীতু কখনো মনে হয়নি। কারণ থাকলেও ভয় পাবো না? আরে বাবা, মোহর ফিরে আসবে। হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে, হয়তো ফোনটা হারিয়ে গেছে, হয়তো কোনোভাবে। বৌদিকে কি তোমার এতটা দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়? হয়তো এরকম একটা সিচুয়েশনে পড়েছে যেখানে একটা ফোনও নেই, বাড়ির লোক চিন্তা করছে, এটা জেনেও একটা ফোন করতে পারছে না। গুঞ্জা, মোহর একটা অ্যাডাল্ট মেয়ে, ও স্মার্ট, বুদ্ধিমতী, ও একা একা রাস্তায় চলাফেরা করে। আর তাছাড়া এই শহরটা ওর কাছে চেনা, ও সব রাস্তাঘাট চেনে। যদি কোনো অচেনা জায়গায় গিয়ে পড়ে থাকে? অচেনা কিভাবে সেটা সম্ভব? অপু, এটা কারো ষড়যন্ত্র নয় তো? ষড়যন্ত্র? কার? কি বলছো তুমি? বৌদির অনেক শত্রু। আমার কেন জানি না মনে হচ্ছে বৌদি একটা ভীষণ বিপদে পড়েছে। আচ্ছা, ও বাড়ি থেকে এ বাড়ি আসার মধ্যে কি এমন বিপদ হতে পারে? অনেক কিছু হতে পারে অপু। কেউ যদি ইচ্ছে করে কিছু করে। ইচ্ছে করে মানে প্ল্যান করে মোহরকে কেউ কেন বিপদে ফেলতে যাবে? এই বাড়িতে তোমার কখনো কাউকে চোখে পড়ে নিয়ে রাখে যে পদে পদে বৌদিকে বিপর্যস্ত করে, নানান ছুতে বিপদে ফেলে? হ্যাঁ, পড়েছে, কিন্তু সেটা তো বাড়ির ব্যাপার, বাড়ির ঘরোয়া ব্যাপার। অপু, বিষধর সাপ সব জায়গায় ডেঞ্জারাস, কি ভেতরে কি বাইরে। তোমার ইঙ্গিত আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করতে মন চাইছে না। ওই মহিলা সোহিনী লাহা, একটু ভালো করে খেয়াল করে দেখো, ওনার প্রত্যেকটা হাবে ভাবে একটা চাপা উত্তেজনা। তখন একটা ফোনও এলো জানো, কিছুতেই আমাদের সামনে ধরতে চাইলো না, পুরো অ্যাভয়েড করে গেল। গুঞ্জা, তুমি একটু বেশি ভেবে ফেলছো না তো? সেটা হলে বোধহয় আমি সব থেকে খুশি হতাম, কিন্তু সোহিনী লাহাকে আন্ডার এস্টিমেট করো না অপু। ওই মহিলা সব করতে পারে, সব। এবার যে তোমায় খেয়ে নিতে হবে সোনামণি। দুষ্টুমি করে না সোনা, ভালো করে খেয়ে দিয়ে। শরীরে জোর করতে হবে তো, না হলে যে অসুস্থ হয়ে পড়বে। আমি অসুস্থ হয়ে পড়লে আপনার কি? আপনি আমাকে ছেড়ে দিন। উমা, তুমি অসুস্থ হলে তোমার হাতে হারিকেন। আরবের শেখেরা এরকম শালিক পাখির মতন চেহারা পছন্দ করে না। খেয়ে দিয়ে গতর করো, নাহলে আমি তোমায় বেচবো কি করে? আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিন বললে ছাড়বো কি করে? হ্যাঁ, তোমাকে আরব শেখের প্লেনে তুলে তবে আমার শান্তি। কতদিন ধরে বাসর সাজিয়ে বসে আছি বলো তো? সেই তুমি এলে, কিন্তু কড়া নির্দেশ, একটুও ছোঁয়া যাবে না। আচ্ছা, এই স্যাক্রিফাইসের কি কোনো দাম নেই? না, খেয়ে নাও তো। তুমি আমার হাতে খাবে না? আচ্ছা বেশ বেশ বেশ, তুমি নিজের হাতে খাও। আমি তোমার আচ্ছা, আমি তো খুলে দিচ্ছি। হ্যাঁ, এবার এই নাও, হাত নাও, এবার খাও সোনা। ঠিক করে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। সে তো ছাড়া যাবে না, আমি তো আগেই বলেছি সোনা খেয়ে। আচ্ছা তুমি খাবে না নিজে? আমি খাইয়ে দিচ্ছি। তাই না? তাই না? তবে রে সালি, আমি বাড়ি যাবো।